মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনি? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি তোমরা একটু ভিডিওটা অন করো দেখি। এই বছরের এটা প্রথম ক্লাস তোমাদের, তাই না? ক্লাস 10 এর প্রথম ক্লাস তোমাদের বায়োলজি, ঠিক কি না বলো? নাকি আরো ক্লাস পেয়েছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু তোমাদের ভিডিওটা অন করো, ভিডিওটা অন করো। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন করো, ভিডিও অন করার কথা কিন্তু, কেমন? কিছুক্ষণের জন্য ভিডিও অন করো, স্ক্রিন শেয়ার দিয়ে দিব, তখন তো আর আমরা সেটার প্রয়োজন হবে না, কেমন? শুধু একজনকে দেখলাম। আচ্ছা, যারা এসছো তারা হচ্ছে চ্যাট বক্সে তোমাদের আসসালামু আলাইকুম। আমি হচ্ছে উপস্থিতিটা দিয়ে দাও, যেভাবে বলা হয়েছিল চ্যাট বক্সে উপস্থিতি দিয়ে দাও, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফারিয়া চৌধুরী, হ্যাঁ আসসালামু নওশীন, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া চৌধুরী, শুধু ফারিয়া লিখবে আর পাশে রোল নাম্বারটা ব্র্যাকেটে দিবে, নওশীন রহমান। এভাবে যারা বড় করে নাম লিখেছো, হ্যাঁ, তারা কি করবে, নামের প্রথম অংশটা দিবে এবং পাশে ব্র্যাকেটে রোল নাম্বারটা দিয়ে দিবা, কেমন? রিনেমে যে এটা চেঞ্জ করে ফেলো। আর তোমরা চ্যাট বক্সে যে নিজের উপস্থিতিটা দিয়ে দাও, এখনই দাও। ক্লাস শুরু যখন করে ফেলবো স্ক্রিন শেয়ার দিয়ে, তখন একটু সমস্যা হয়ে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকের মধ্যেই তোমরা কিন্তু রিনেমে যে চেঞ্জ করে ফেলবা, হ্যাঁ, এখন যা আছে আপাতত তাই থাকুক, সেই নামেই তোমরা উপস্থিতিটা দাও চ্যাট বক্সে। যে যারা পারবে না তারা একটু আমাকে বললে তোমাদের আমি রোল নাম্বারটা লিখে নেব, কেমন? তো আমরা সময় নষ্ট না করি, স্ক্রিন শেয়ার দিয়ে দিব এখনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাবিহা, সুন্দর করে লিখেছে নাবিহা, রোল 3। হ্যাঁ, এভাবে ছোট করে দিলে একবারে দেখা যায় নামটা রোলটা, কেমন? তো আমরা স্ক্রিন শেয়ার করব এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখো তো, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ের কাভার পেজটা তো তোমরা চিনোই, যেহেতু ক্লাস 10-এ পড়ো। আর তোমাদের সামনে কি বই আছে বলো দেখি? সামনে বই আছে? বই রাখার, হ্যাঁ বই রাখার চেষ্টা করবে, কলম একটা, হ্যাঁ খাতা, হ্যাঁ পেন্সিল একটু সামনে রেখো, হ্যাঁ ক্লাস নিতে সুবিধা হয়। আচ্ছা, তো জীববিজ্ঞান 10ম শ্রেণী অধ্যায় 7 আজকে আমরা পড়াবো, গ্যাসীয় বিনিময়। এটা একটা নতুন অধ্যায়, গ্যাসীয় বিনিময়। তোমরা ক্লাস 9-এ গ্যাসীয় বিনিময় পড়োনি, এটা বাকি ছিল আমাদের, 4টা চ্যাপ্টার বাকি ছিল, হয়তো তোমাদের মনে আছে। সেইগুলোর মধ্যে একটা চ্যাপ্টার হলো অধ্যায় 7, আজকে লেকচার 1, 10ম শ্রেণীর জন্য লেকচার 1 আজকে। হ্যাঁ, আমাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো, নাকি কেউ আছো এমন চেনো না? শ্যালা পারভিন আমার নাম। হ্যাঁ চেনো? কেউ আছো এমন, কেউ আছো যে আমাকে চেনো না? আচ্ছা, থাকলে বলো, পরিচয়টা আরো ব্যাপক ভাবে বিস্তারিত ভাবে জানাবো আমি। আচ্ছা ঠিক আছে,
আমরা প্রথমেই দেখে নিব আমাদের দশম শ্রেণীর যে সিলেবাসটা আছে সেটা। তো দশম শ্রেণীর সিলেবাস, কোন সিলেবাসই হয়তো তোমাদের হাতে যায়নি, তো আমি এই কারণে তোমাদের জীববিজ্ঞান বিষয়ের যে সিলেবাসটা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখো যে প্রাক নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ তোমাদের যে হাফ ইয়ারলি পরীক্ষা হতো ক্লাস টেনে এসে, তোমরা প্রথমেই দিবে হচ্ছে প্রাক নির্বাচনী পরীক্ষা। সেই প্রাক নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে, নতুন অধ্যায় যেগুলো পড়বে সেটা হচ্ছে অধ্যায় 6 জীবে পরিবহন, অধ্যায় 7 গ্যাসীয় বিনিময়, অধ্যায় 12 জীবের বংশগতি ও বিবর্তন, এবং অধ্যায় 14 জীব প্রযুক্তি। আর পুন আলোচনা থেকে থাকবে, অর্থাৎ তোমরা ক্লাস 9 এ পড়েছিলে এই চ্যাপ্টারটা, এটা এখানে সংযোজিত থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 2 অধ্যায় 2 জীব কোষ ও টিস্যু। এটা কিন্তু তোমরা ক্লাস 9 এ পড়েছো, এখানে যেহেতু 4টা চ্যাপ্টার থাকে এই কারণে, এবং এটা 5টা চ্যাপ্টার করার জন্য, সরি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার জীবকোষের, জীবকোষ এবং টিস্যু, এবং এই কারণেই এটাকে প্রাক নির্বাচনী সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ক্লাস 10 এর নির্বাচনী পরীক্ষাটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে, অর্থাৎ 1-14 প্রথম পড়াবো, তারপর 5-8 মানে বইটাকেই আমরা পুনঃ আলোচনা করব নির্বাচনী পরীক্ষার আগে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে আমাদের ব্যবহারিকও আছে এখানে, এটা এগুলো তোমরা জানো, মান বন্টন সম্পর্কে তোমাদের ধারণা আছে, এ কারণে আর না মানে আমি আর দিচ্ছি না, দেখাচ্ছি না তোমাদেরকে। এখানে কি কোনো প্রশ্ন আছে তোমাদের, থাকলে করতে পারো, হ্যাঁ অথবা না কিছু বলো। নো মিস। আচ্ছা, তাহলে আমরা চলে যাই মূল অংশে। হ্যাঁ, আমাদের অধ্যায়ের নাম ছিল কি, গ্যাসীয় বিনিময়, তাই তো? গ্যাসীয় বিনিময়ের একেবারে প্রথমে সূচনায় 7.1 এ এখানে আলোচনা করা হয়েছে উদ্ভিদে গ্যাসীয় বিনিময় সম্পর্কে। আমরা জানি যে গ্যাসীয় বিনিময় বিষয়টি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথমে আমরা জানবো উদ্ভিদে গ্যাসীয় বিনিময় কিভাবে হয়, হ্যাঁ কিভাবে হয়, কোন কোন প্রক্রিয়াগুলো এটার সাথে সম্পৃক্ত, ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রথমে আমরা জানবো। তো তোমরা সবাই জানো যে আমাদের জীবনে বা আমাদের জীবনে যেমন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া আছে, ঠিক সেইভাবেই উদ্ভিদের জীবনেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রধান প্রক্রিয়া হচ্ছে দুটি, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, আরেকটা হলো শ্বসন। উদ্ভিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এবং শ্বসন। আচ্ছা, আমি একটা কথা বলেছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে আমাদের জীবনেও এই দুটি প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে একটু বলে নেই তোমাদেরকে, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণ আমাদের দেহে সম্পন্ন হয় না বা সম্পাদিত হয় না, কিন্তু সালোক সংশ্লেষণের উপর আমরা মানে সম্পূর্ণভাবে নির্ভরশীল। হ্যাঁ, এই কারণে সালোক সংশ্লেষণ আমাদের জীবনেও মানে আমরাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আচ্ছা যাই হোক, তাহলে উদ্ভিদের জীবনে এই যে দুটো প্রক্রিয়া সালোক সংশ্লেষণ এবং শ্বসন খুবই গুরুত্বপূর্ণ, মূলত এই দুটি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে তাদের মাধ্যমে উদ্ভিদের গ্যাসীয় বিনিময় ঘটে থাকে। এই যে গ্যাসীয় বিনিময়ের কথা বললাম, উদ্ভিদে যে গ্যাসীয় বিনিময় হয় সেটা হয় উদ্ভিদের ক্ষেত্রে মূলত দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আরেকটা হচ্ছে শ্বসন, ঠিক আছে? এই প্রক্রিয়া দুটি ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এটাও তোমরা জানো যে দুটি রাসায়নিক মূল বিক্রিয়া দিয়ে আমরা উপস্থাপন করি সালোক সংশ্লেষণকে এবং শ্বসনকে। পরবর্তীতে আমরা দেখবো এই দুটি বিক্রিয়া, তোমরা জানো তারপরেও দেখানো হবে। আর উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে সেটা এখন আমরা জানবো। তোমরা জানো, আমি জানি যে তোমরা জানো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তোমরা বিস্তারিত ভাবে অধ্যায় 4 এ পড়েছো। তারপরেও এখানে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে কিভাবে এটি সহায়ক সেটা একটু জানবো, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বায়ু থেকে উদ্ভিদ কি নেয়, কার্বন ডাইঅক্সাইড, তাই না? মনে আছে তোমাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ, হ্যাঁ, আর উৎপাদিত হয় হচ্ছে অক্সিজেন, তার মানে অক্সিজেন ত্যাগ করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, ঠিক না? তাহলে এটা কি এক ধরনের গ্যাসীয় বিনিময় হলো না, মানে একটা ত্যাগ করা আর একটা গ্রহণ করা?
উদ্ভিদ যখন শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তখন কিন্তু সেটা উল্টা কাজ করে, অক্সিজেন গ্রহণ করে শ্বসনের জন্য আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আর সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি করেছিল? কার্বন ডাইঅক্সাইড শোষণ করেছিল বা গ্রহণ করেছিল আর অক্সিজেন ত্যাগ করেছিল। তাহলে এক্ষেত্রে বিনিময়টা সম্পূর্ণ হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, অক্সিজেন গ্রহণ। এই যে এখানে করছে হচ্ছে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ, আর এইখানে উল্টাটা করছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগ। তাহলে একই উদ্ভিদ বা একই তোমার জীবের দ্বারা একটা প্রক্রিয়ায় যেটা গ্রহণ করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অন্য প্রক্রিয়ায় সেটা বর্জন করা হচ্ছে। আবার একই উদ্ভিদ দ্বারাই বা একই জীব দ্বারাই অক্সিজেন যেখানে গ্রহণ হচ্ছে, হ্যাঁ, আবার একটা প্রক্রিয়ায় আবার অক্সিজেন ত্যাগ হচ্ছে অন্য একটা প্রক্রিয়ায়। সুতরাং এখানে কিন্তু জিনিসটা একবার ত্যাগ হচ্ছে, একই জিনিসের ত্যাগ এবং গ্রহণ হচ্ছে, তাই তো? তার মানে হচ্ছে বিনিময় হচ্ছে, বাতাসকে দিচ্ছেও কার্বন ডাইঅক্সাইড একদিক দিয়ে, হ্যাঁ, এই যে যেমন শ্বসন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অন্য দিক দিয়ে অক্সিজেন গ্রহণ করছে। আচ্ছা, বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা থাকলে একটু বলো। আছে সমস্যা? আছে? আচ্ছা, তোমরা কিন্তু আনইজি, মানে তোমরা যে মানে ভয় পাবা না, বা আগে যেরকম ক্লাসে আমরা পড়তাম সেভাবেই প্রশ্ন করবা, কেমন? এখানে কোনো ভয় পাবার বা লজ্জা পাবার কিছু নাই। হ্যাঁ, উদ্ভিদে প্রাণীর মতো কিন্তু শ্বাস নেওয়ার কোনো বিশেষ অঙ্গ নাই। তোমরা জানো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই প্রাথমিক বৈশিষ্ট্য আছে। উদ্ভিদ প্রাণী প্রাণী তো অনেক উন্নত, উদ্ভিদ থেকে প্রাণী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ বৈশিষ্ট্যের দিক থেকে উন্নত, তাই তো? তো উদ্ভিদে শ্বাস নেওয়ার জন্য আলাদা কোনো অঙ্গ নাই, তবে এই ক্ষেত্রে পাতার স্টোমাটা, হ্যাঁ, পাতার স্টোমাটা কাজ করে। আমরা এখন আমাদের বইয়ে এভাবে নাই, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য বিষয়গুলোকে ভাগ করে দিয়েছি। এখন যে বিষয়টা আমি জানবো, আমরা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে দিনের বেলা উদ্ভিদ দেহে গ্যাসীয় বিনিময় কিভাবে হয়, সেই ক্ষেত্রে স্টোমাটার ব্যাপারটা আলোচনা করব। সেটা হচ্ছে যে ওদের যেহেতু, উদ্ভিদের যেহেতু আলাদা কোনো শ্বসনাঙ্গ নাই, সেই ক্ষেত্রে স্টোমাটা বা পত্ররন্ধ্র আমরা যেটাকে বলে থাকি, এবং পরিণত কাণ্ডের বাকলে থাকে লেন্টিসেল। তোমরা যখন সালোক সংশ্লেষণ পড়েছো তখন জেনেছো, প্রস্বেদনের ক্ষেত্রেও জেনেছো যে স্টোমাটা লেন্টিসেল কি। এগুলো হচ্ছে পাতা, পাতার মধ্যে বা তোমার কাণ্ডের বাকলে যে ছিদ্রগুলো থাকে, যার দ্বারা কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন শোষিতও হতে পারে আবার বাইরেও বের হয়ে যেতে পারে, বাতাসে সেটাকে বের করে দিতে পারে। তো এই দুটা মানে লেন্টিসেল এবং স্টোমাটা, এদের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাসের বিনিময় ঘটে। বিনিময় ঘটে মানে কি? বিনিময় ঘটে মানে হচ্ছে কিছু ত্যাগ করছে, ওই ধরো কার্বন ডাইঅক্সাইড ত্যাগও করতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণও করতে পারে, আবার অক্সিজেন ত্যাগও করতে পারে, অক্সিজেন গ্রহণও করতে পারে। অথবা এমন হতে পারে অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো, বা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করলো, হ্যাঁ, একটা নিয়ে আরেকটা দেয়, এমন এই বিষয়টা হচ্ছে বিনিময়, তাই না? বুঝতে পেরেছো তোমরা? তাহলে গ্যাসীয় বিনিময়টা ব্যাপারটা বুঝলা তোমরা? বলো দেখি। এখন দিনের বেলা কি ঘটছে, আমি একটা স্টার মার্ক দিয়েছি, তোমরা একটু বইয়ে ভাবে করে দাগিয়ে নিতে পারো যে দিনের বেলা কি হয়, কেননা এই বিষয়গুলো থেকে আলাদা আলাদা ভাবে প্রশ্ন আসতে পারে। দিনের বেলায় বা পর্যাপ্ত যখন আলো থাকে তখন সালোক সংশ্লেষণের হারটা অধিক হয়, অর্থাৎ সালোক সংশ্লেষণ অনেক বেশি হারে সম্পাদিত হতে পারে দিনের বেলায়, বা আলো যখন অনেক বেশি থাকে, পর্যাপ্ত, অনেক বেশি না, পর্যাপ্ত থাকে। আচ্ছা, তো সালোক সংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন গ্যাসের কিছু অংশ, এই যে সালোক সংশ্লেষণ হলো দিনের বেলায় অনেক বেশি, সেই সালোক সংশ্লেষণে আমরা জানি যে অক্সিজেন উৎপাদিত হয়, কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়ে ব্যবহার হয়ে যায় আর অক্সিজেন উৎপাদিত হয়। তো সেই অক্সিজেন যে উৎপাদিত হয়েছিল, সেই গ্যাস, অক্সিজেন গ্যাসের কিছু অংশ আবার শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়। তোমরা জানো যে উদ্ভিদ বেঁচে আছে মানে হচ্ছে সারাক্ষণই শ্বসন হবে, তাহলে তার শ্বসনের জন্য অক্সিজেন প্রয়োজন হবে না, সেই শ্বসনের অক্সিজেনটা পাবে কোত্থেকে? এই যে সালোক সংশ্লেষণে যেই অক্সিজেনটা উৎপাদিত হবে, সেই অক্সিজেনটাই সেই শ্বসন প্রক্রিয়ায় কিছুটা ব্যবহার করবে।
কিছু অংশ ব্যবহার করবে শ্বসন প্রক্রিয়ায়। আবার শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত যে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়েছে তার কিছু অংশ আবার সালোক সংশ্লেষণে ব্যবহার হয়। কথাটা কি বুঝতে পেরেছ মেয়েরা? একটু বলো দেখি, এখানে দুটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে, দিনের বেলা এবং রাতের বেলা সব সময় তোমার শ্বসন চলে, আর দিনের বেলায় পর্যাপ্ত আলোতে বেশি করে শালোক সংশ্লেষণ হয়। তাহলে যেহেতু শালোক সংশ্লেষণ হচ্ছে তাহলে অক্সিজেন উৎপাদিত হবে, আর যেহেতু তোমার হচ্ছে শ্বসন হচ্ছে তাহলে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এই অক্সিজেন ব্যবহৃত হচ্ছে তোমার শ্বসনে, শালোক সংশ্লেষণে উৎপাদিত অক্সিজেন ব্যবহৃত হচ্ছে শ্বসনে, আর তোমার শ্বসনে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে কোথায়? শালোক সংশ্লেষণে। বুঝতে পারছো আমার কথাটা? জি মিস। হ্যাঁ আচ্ছা, শ্বসন প্রক্রিয়া উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কিছু অংশ ব্যবহৃত হচ্ছে শালোক সংশ্লেষণে, তাই আদান প্রদানকৃত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় সমান থাকে। কখন? দিনের বেলা। তাহলে যেহেতু দুইটা প্রক্রিয়াই সচল আছে দিনের বেলায়, এই কারণে অক্সিজেন ত্যাগ এবং গ্রহণ আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ ও গ্রহণ এই দুইটার মধ্যে একটা ভারসাম্য থাকে। এই কারণে তোমার অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বায়ুমণ্ডলে যেমন থাকার কথা সেই রকমই থাকে, যেই রকম ছিল প্রায় সমানই থেকে যায়। এটা দিনের বেলার ব্যাপার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেমন? কিন্তু রাতের বেলার ব্যাপারটা একটু অন্যরকম, আমরা দেখি রাতের বেলা কি হয়। আচ্ছা তার আগে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি আমাদের পাঠ্যপুস্তকে, এটা আছে 7.01 এ, উদ্ভিদের গ্যাসীয় বিনিময়। ওই যে আমরা একটু আলোচনা করলাম প্রথমেই যে গ্যাসীয় বিনিময় কি, মানে দেখো উদ্ভিদ যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে শালোক সংশ্লেষণের জন্য, শালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ব্যবহার করার পরে অক্সিজেন তৈরি হয়, এই অক্সিজেনটা আবার উদ্ভিদ ছেড়ে দেয় বায়ুমণ্ডলে চলে আসলো, তখন আবার শ্বসনের জন্য বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ গ্রহণ করে এবং প্রাণীও গ্রহণ করে হচ্ছে অক্সিজেনকে। অক্সিজেনকে কে কে গ্রহণ করছে শ্বসনের জন্য? যেমন উদ্ভিদ গ্রহণ করছে তেমন প্রাণীও গ্রহণ করছে। শ্বসন প্রক্রিয়ায় আবার উৎপাদিত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ এবং প্রাণী উভয়ই কিন্তু তৈরি করে, যেহেতু শ্বসন প্রক্রিয়া চলে উদ্ভিদ ও প্রাণী উভয় কুলের মধ্যেই, সুতরাং এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু বেশি হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ শ্বসনে শ্বসন হয় উদ্ভিদ প্রাণী উভয়ের মধ্যে, সুতরাং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, তাহলে যত গাছ হবে তত বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে। কার কারণে? শালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কারণে। তাহলে আবার শালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে, তাহলে এই যে ত্যাগ আবার ঘুরে ফিরে আবার গ্রহণ করছে, একটা ত্যাগ করছে আরেকটা গ্রহণ করছে, আবার একটা গ্রহণ করছে আরেকটা ত্যাগ করছে, এই যে বিনিময় চলছে এটাকেই বলা হবে গ্যাসীয় বিনিময়। এখানে আমরা বুঝতেই পারছি শালোক সংশ্লেষণ আর শ্বসন এই দুইটা প্রক্রিয়া মূলত এই তোমার গ্যাসীয় বিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া। তাহলে দুইটা কোশ্চেন আমাদের কাছে, দুইটা কোশ্চেনের অ্যানসার আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমাদের কাছে কি পরিষ্কার হয়েছে ব্যাপারটা বলো? জি মিস। জি মিস। ওকে, তাহলে আমরা রাতের বেলা কি হয় সেটা একটু দেখি, কেমন? রাতের বেলা উদ্ভিদ দেহে গ্যাসীয় বিনিময় কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। তোমাদের একটু যদি একটু মনোযোগ দাও বা একটু মাথাটা কাজে লাগাও তাহলে বুঝতে পারবা যে রাতের বেলা শালোক সংশ্লেষণ প্রক্রিয়া আলোক পর্যায়টা বন্ধ থাকে। তোমাদের কি মনে আছে অধ্যায় 4 এর কথা, তোমরা যেখানে শালোক সংশ্লেষণ পড়েছিলে, মনে আছে কি না? জীবনী শক্তি পড়েছিলে না তোমরা? জীবনী শক্তি পড়েছো না তোমরা? হ্যাঁ ক্লাস 10 তোমরা। জীবনী শক্তির মধ্যে আমরা পড়েছিলাম যে আলোক অধ্যায়, আলোক অধ্যায়ে কি হয়েছিল মেয়েরা? আলোক অধ্যায়ে অক্সিজেন তৈরি হতো পানির, ফটোলাইসিস অফ ওয়াটার যখন হয় তখন হচ্ছে পানি অক্সিজেন তৈরি হয়। কিন্তু এই যে তোমার রাতের বেলা শালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে আলোক পর্যায়টা যেখানে অক্সিজেন তৈরি হয় সেটা কিন্তু বন্ধ থাকে, তখন অন্ধকার পর্যায়ে চলবে। রাতের বেলা আলোক পর্যায়ে বন্ধ, অন্ধকার পর্যায়ে চলবে। শালোক সংশ্লেষণের দুইটা অধ্যায় আছে, প্রথম অধ্যায়টা বন্ধ হয়ে যাবে, দ্বিতীয় অধ্যায়টা চলবে। তাহলে আলোক অধ্যায় বন্ধ থাকে বলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় না, ওই যে বললাম আলোক অধ্যায়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে যেহেতু আলোক অধ্যায় বন্ধ থাকবে রাতে, তাহলে অক্সিজেন তৈরি হবে না। তাহলে তুমি চিন্তা করো যে রাতের বেলার ব্যাপারটা কিন্তু ভিন্ন,
দিনের বেলা অক্সিজেন তৈরি হচ্ছে আলোক অধ্যায় যেহেতু হয়, আর রাতের বেলা অক্সিজেন উৎপন্ন হয় না, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু পৃথিবীতে তৈরি হওয়ার পসিবিলিটি বাড়ে, মানে অনেক বেশি, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাতাসে স্বভাবতই বেশি থাকবে। হ্যাঁ, আর তোমার এই অক্সিজেন, অক্সিজেন যেটা সেটা কিন্তু তৈরি হওয়ার যে মূল প্রক্রিয়া সেটা কিন্তু রাতের বেলা বন্ধ থাকে, তাহলে দিনের বেলা খোলা রাতের বেলা বন্ধ, দিনের বেলা তৈরি হচ্ছে রাতের বেলা তৈরি হচ্ছে না, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। অন্যদিকে তোমরা জানো যে দিন রাত সারাক্ষণই কিন্তু শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয়, তার মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে? ফলে শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন চলতেই থাকে, কিন্তু সালোক সংশ্লেষণ এক বেলা অক্সিজেন দেয় আরেক বেলা অক্সিজেন দেয় না, তাহলে অক্সিজেনের পরিমাণটা কি রাতের বেলা কম থাকবে, কম থাকে, আর দিনের রাতের বেলা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে, তাই তো? কিন্তু আমরা যখন পথিকরা, অনেক সময় দেখা যায় যে বড় গাছের নিচে রাতের বেলা, হ্যাঁ, পথিকরা যখন নিজের এইম ডেস্টিনেশনে যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছতে পারলো না, তখন রাত্রিবেলা তারা রাতে গাছের নিচেই সাধারণত শোয়, তো তখন কি হয় জানো, শ্বাসকষ্ট কষ্ট দেখা যায়। কেন? কারণ বড় গাছে, হ্যাঁ, বড় গাছে শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হইতে থাকে, কিন্তু অক্সিজেন তো উৎপাদিত হচ্ছে না, সেই ক্ষেত্রে তখন কার্বন ডাইঅক্সাইড বেশি হয় বলে তারা শ্বাসকষ্টে ভোগে। এই কারণে মানে মানে বড় গাছের নিচে রাতের বেলা শোয়াটা নিষেধ করে দেয়। আবার অনেক সময় দেখা যায় অনেকে বাসার মানে ইনডোর প্ল্যান্ট রাখে ঘরের মধ্যে, বেডরুমে রাখে, বেডরুমে রেখে আবার মানে তোমার ইয়েটা বন্ধ রাখে। আমরা তো দরজা জানলা সাধারণত বন্ধ করে ঘুমাই, ভেন্টিলেশনের ইয়েটা কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়ার পসিবিলিটি আছে। যদি অনেক গাছ থাকে ঘরের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বড় গাছ বা অনেকগুলো ছোট গাছ আমরা কিন্তু রুমের মধ্যে মানে ঘুমানোর যে ঘরগুলো সেখানে না রাখাটাই ভালো আর কি। তো এরপর আমরা জানছি যে উদ্ভিদ তার পরিবেশ থেকে প্রয়োজনীয় গ্যাস গ্রহণ করে, সংগ্রহ করে, এটা আমরা একটু আগেই দেখেছি। উদ্ভিদের পাতা যেমন বাতাস থেকে, আচ্ছা, বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, তেমনি মূল দিয়ে মাটি পানি মাটি সরি মূল মূল কি করে, মাটি থেকে পানি শোষণ করে। এটা তো আমরা জানি যে বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নেয় পাতার মাধ্যমে, আর মূল দিয়ে মাটি থেকে পানি শোষণ করে, এটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। এই শোষিত সেই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই না মেয়েরা? কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলিত হয় কোন প্রক্রিয়ায় বলো? তোমরা তো অধ্যায় চারে পড়েছো। হ্যাঁ, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে অক্সিজেন উৎপন্ন করে, এই অক্সিজেন বায়ুমন্ডলে আবার চলে যায়, এভাবে উদ্ভিদ দেহে গ্যাসের বিনিময় চলতে থাকে। তাহলে দিনের বেলা কি হলো আর রাতের বেলা কি হলো, এই ব্যাপারটা কি তোমরা বুঝতে পেরেছো? কোনো পার্থক্য আছে যে এটা কি বুঝতে পেরেছো? জি মিস। তাহলে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে, তাই তো? হ্যাঁ, তাহলে গ্যাসীয় বিনিময় কিন্তু দুই জায়গায় একটু আলাদা ভাবে হচ্ছে, দুই সময়ে দুই ভাবে হচ্ছে। আচ্ছা, গ্যাসে এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা পরে জানবো। এখন আমরা একটু তোমাদের সুবিধার জন্য একটু দেখাচ্ছি যে মানব দেহে গ্যাসীয় বিনিময়টা, মানব দেহে গ্যাসীয় বিনিময়। আচ্ছা, মানব দেহে গ্যাসীয় বিনিময় তোমাদেরকে আলাদা ভাবে লেখে নেই, তোমাদের লিখছে মানব শ্বসন তন্ত্র। আসলে এখানে যেটা বলা হয়েছে এটা পুরাই মানব দেহে কিভাবে গ্যাসীয় বিনিময় হয় সেটাই দেখানো হয়েছে। তো অক্সিজেন জীবন ধারণের জন্য অপরিহার্য, তোমরা জানো কোনো প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। মানব দেহে বাতাসের সাথে কি ঢুকে? অক্সিজেন। অক্সিজেন ঢুকে কোথায়? ফুসফুসে। তাহলে মানব দেহে আমরা যখন ফুসফুস দ্বারা প্রশ্বাস গ্রহণ করি, তখন আমাদের ফুসফুসে যে বাতাসটা ঢুকে সেটার মধ্যে থাকে অক্সিজেন, এবং এই অক্সিজেনটা তখন রক্তের মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গে চলে যায়। হ্যাঁ, বিভিন্ন অঙ্গে চলে যায়। তখন অঙ্গের মধ্যে যে কোষগুলো থাকে, দেহের যে কোষগুলো বিভিন্ন থাকে, সেই কোষে আমরা জানি যে পরিপাক হওয়া খাদ্য থাকে। জানো তোমরা কোষে যে চলে যায় পরিপাক, পড়েছো না তোমরা অধ্যায় পাঁচে, ও এটা ক্লাস এইটে পড়েছো না তোমরা, যে পরিপাকৃত খাদ্যগুলো কোষে চলে যায়, হ্যাঁ অথবা না বলো? আচ্ছা, তো দেহকোষে সেই পরিপাকৃত খাদ্যগুলো চলে যায়, ঠিক আছে? সেই খাদ্যের সাথে তখন ওই যে আমরা ফুসফুসে অক্সিজেন ঢুকেছিল সেটা আবার
ব্লাড রক্তের মাধ্যমে আমাদের দেহকোষে আসলো না, সেই দেহকোষে আসার পরে অক্সিজেনও দেহকোষে আছে, আবার পরিপাকৃত খাদ্যের যে অংশটা সেটাও আছে। এই যে খাদ্যের অংশ, পরিপাকৃত পাচিত যে অংশটা খাদ্যের, সেটার সাথে তখন অক্সিজেন বিক্রিয়া করে, ফলে তাপ বা শক্তি উৎপন্ন হয়, এবং এই তাপ দেহকে উষ্ণ রাখে, প্রয়োজনীয় শক্তি যোগায়। এটাই কিন্তু শ্বসন, এটাই হচ্ছে শ্বসন। এভাবেই করে গ্যাসটা প্রবেশ করে এবং কাজে আসে, অক্সিজেন গ্যাসটা আমাদের মানব দেহে প্রবেশ করে এবং কাজে আসে। এরপরে কি হয় সেটা আমরা জানবো, তার আগে আমরা মানব দেহে শক্তি উৎপাদন হলো এতক্ষণ যেভাবে বললাম সেটা তোমাদের সুবিধার জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, কেমন? তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুব সুবিধা হবে তোমাদের পরবর্তীতে বুঝতে। হ্যাঁ, তো আমরা যেটা বললাম সেটাই ছোট করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো বাতাসের অক্সিজেন সেটা আমাদের ফুসফুসে প্রবেশ করে। এটা কিন্তু প্রাণী মানে মানব দেহ শুধু না, বেশিরভাগ উচ্চ শ্রেণীর প্রাণীতেই এই প্রক্রিয়াটা সম্পাদিত হয়। বাতাসের অক্সিজেনটা ঢুকে ফুসফুসের মধ্যে, ফুসফুসে যে রক্ত নালি থাকে সেই রক্ত নালীর রক্তের মধ্যে সেই অক্সিজেনটা চলে যায়। তারপরে রক্ত দ্বারা সেই অক্সিজেন বাহিত হয় অঙ্গে, এবং অঙ্গের মধ্যে তোমরা জানো বিভিন্ন দেহকোষ থাকে, সেই দেহকোষে এই অক্সিজেনটা পৌঁছে গেল। তাহলে অক্সিজেনটা কোন পর্যন্ত পৌঁছলো? দেহকোষ পর্যন্ত। বুঝতে পেরেছো তোমরা? জি মিস। হ্যাঁ, পরিবহনের জায়গাগুলো দেখাচ্ছি, কার মাধ্যমে কোন কোন জায়গার মধ্য দিয়ে রক্ত দ্বারা পরিবাহিত হয়ে কোথায় যে অক্সিজেন পৌঁছলো, দেহকোষে পৌঁছে গেল। হ্যাঁ, এখন দেহকোষের যে খাদ্য থাকে, কিছুক্ষণ আগে বললাম দেহকোষে আমাদের পাচিত খাদ্যের রস থাকে, সেটার সাথে এই অক্সিজেনটা, এই যে দেহকোষে যে অক্সিজেনটা পৌঁছলো সেই অক্সিজেনটা যুক্ত হবে। যুক্ত হওয়ার পর একটা বিক্রিয়া সম্পাদিত হবে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে এবং শক্তি, তোমাদের বইয়ে লেখা আছে শক্তি উৎপন্ন হবে। আসলে এই প্রক্রিয়াটাতে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়। এই শক্তি হচ্ছে মূল তোমার মানে মানে আমাদের যেই কাজটার জন্য আমরা শ্বসনকে এত গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে শক্তি উৎপাদন। সেই শক্তি উৎপাদনটাকেই মূলত এখানে উপস্থাপন করেছে, আমি আর জায়গাটাকে দেখিয়ে দিলাম কি কি উৎপাদন হয়, তোমাদের বইয়ে পরবর্তীতে দেয়া আছে এটা। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো কিভাবে মানব দেহে শক্তি উৎপাদন হলো? আচ্ছা, এরপরে আমরা আবার সেটাই দেখতে পাচ্ছি এখানে, এই বর্ণনার জন্য দরকার আমাদের অক্সিজেন এবং খাদ্য উৎপাদনের মধ্যে, এই যে অক্সিজেনটা, এই যে অক্সিজেনটা এবং কোষে যে খাদ্য থাকে খাদ্য উৎপাদনের মধ্যে, এখানে আসলে ভাষাটা ভুল দিয়েছে, এখানে উৎপাদিত খাদ্যের মধ্যে বা খাদ্য রসের মধ্যে বিক্রিয়া হয়, এবং বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। যে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হলো, আর সাথে তো শক্তি আছেই। তো তোমাদের বইয়ে যেভাবে লিখেছে মনে হচ্ছে একবার মনে হচ্ছে শুধু শক্তি উৎপাদন হয়, আরেকবার মনে হচ্ছে শুধু কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। তো এই কারণে আমি আগেই দেখিয়ে দিয়েছি কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপাদিত হয় ওই একই প্রক্রিয়া বা বিক্রিয়ার মধ্যে দিয়ে, যখন খাদ্য এবং অক্সিজেন একত্রিত হয়, কেমন? আচ্ছা, রক্ত উপাদানগুলো, এই রক্ত উপাদানগুলোকে ফুসফুসে নিয়ে যায়, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি ফুসফুসে নিয়ে যায়। এই যে তোমার ও যেটা দেখিয়েছি সেটা ছিল হচ্ছে ফুসফুস পর্যন্ত কিভাবে গেছে, এখন এখন ফুসফুসে কিভাবে আবার ব্যাক করবে তারা সেটা একটু দেখো। এই যে তোমার বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপাদন হলো না, এই কার্বন ডাইঅক্সাইডটাকে, হ্যাঁ, এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে যায়। এই যেখানে যেমন রক্তটা গিয়েছিল তোমার ফুসফুসের মধ্য দিয়ে না, এখন এই কোষে উৎপাদিত যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা আবার রক্তের সাথে মিশে যায়, ঠিক আছে? এবং রক্ত দ্বারা বাহিত হয়ে আবার কি করে আসছিল অক্সিজেন, যাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেখানে যেখানে মানে হচ্ছে ফুসফুসে অক্সিজেন শোষিত হচ্ছে প্রথমে, এবং এই যে কার্বন ডাইঅক্সাইডটা ফেরত গেল সেই কার্বন ডাইঅক্সাইডটা তখন ফুসফুস ছেড়ে দেয়। একটু কি বুঝতে পারছো তোমরা, একটু বলো দেখি, নাকি আবার বলবো? আবার বলবো, বলো দেখি, 10 মিনিট আছে আমাদের হাতে, বলবো? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে খাদ্য থেকে খাদ্য অক্সিজেনের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আবার রক্তের মধ্যে দিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার কি হচ্ছে মেয়েরা সেই কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরে যাচ্ছে। আর তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেহে অক্সিজেনটা ফুসফুস দ্বারা শোষিত হয়ে চলে যাচ্ছে হলো ব্লাডে, ব্লাড থেকে
কোষে, কোষ থেকে আবার অক্সিজেন সেই খাদ্যকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, একই পথে আবার ফুসফুসে ফেরত আসবে কার্বন ডাইঅক্সাইড, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে ফেরত যাবে। তাহলে এখানেও তো গ্যাসীয় বিনিময় হচ্ছে, তাহলে এটা কি উদ্ভিদের সাথে একই একই ভাবে হচ্ছে? উদ্ভিদে যেভাবে হচ্ছে এখানেও কি সেভাবে হচ্ছে, একটু বলো দেখি, হ্যাঁ অথবা না বলো। একই ভাবে কি হয়, পুরোপুরি কি ফুসফুস আছে, ওখানে ফুসফুস নাই? হ্যাঁ, এখানে পার্থক্য রয়েছে। তাহলে আমরা শ্বসন বলতে কি বুঝবো? যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন হয় বা করা হয় তাকে শ্বাসকার্য বলবো আমরা। হ্যাঁ, শ্বাসকার্যই কিন্তু শ্বসন। অথবা এইভাবে বলতে পারো যে যে জৈবিক প্রক্রিয়া প্রাণী দেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে, অর্থাৎ খাদ্যের মধ্যে যে শক্তিটা ছিল, হ্যাঁ, সেই শক্তিটাকে ব্যবহারযোগ্য শক্তিরূপে রূপান্তর করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। দুইটা দুই ভাবে লেখা আছে, একটা একটু জটিল ভাবে, হ্যাঁ, আরেকটা হচ্ছে সহজ ভাবে। তোমাদের যেটা ইচ্ছা সেটাই তোমরা উপস্থাপন করতে পারো যখন সংজ্ঞা হিসেবে বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এটা আসে। মানবদেহে শক্তি উৎপাদন প্রক্রিয়া শ্বসনটা আমরা আবার দেখবো, বাতাসে অক্সিজেন ফুসফুসে গেল, রক্তে গেল, অঙ্গ থেকে দেহ কোষে গেল, হ্যাঁ, তারপরে অক্সিজেনের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড পানি শক্তি উৎপাদন করলো। এখন দেখো এই কার্বন ডাইঅক্সাইডটা, কিছুক্ষণ আগে যেটা বললাম, এই কার্বন ডাইঅক্সাইডটা তখন আবার রক্তে ফেরত আসে, উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডটা রক্তে আসে, রক্ত থেকে আবার ফুসফুসে যায় এবং দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। এই যে এই তিনটা প্রক্রিয়া একত্রিত করলে হচ্ছে মানব দেহে কিভাবে, মানব দেহে কিভাবে গ্যাসীয় বিনিময় হয়, এটা কিন্তু একদম সহজ ভাবে এখানে শর্টকাটে উপস্থাপন করা আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাব সামনের দিকে, সেটা হচ্ছে এই যে দেহের ভিতর গ্যাসীয় আদান প্রদান একবার ফুসফুসে, পরে আবার প্রতিটি কোষে পর্যায়ক্রমে সম্পাদিত হয়। এটা হচ্ছে মানব দেহে কিভাবে হয়, ফুসফুস আর দেহকোষ, তাই না? ফুসফুস আর দেহকোষ এই দুটার মধ্যে এই গ্যাসীয় বিনিময় কিন্তু চলতে থাকে। শ্বসনের সরল যে বিক্রিয়াটি আমরা আগেও দেখেছি সেটা এখানে আবার দেখছি। দেখো গ্লুকোজের সাথে অক্সিজেন একত্রিত হয় এবং একটি বিক্রিয়া হয়, এই বিক্রিয়াটা নাম, বিক্রিয়াটা হচ্ছে 6 অণু, এখানে কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং এটিপি তৈরি হয়। এটিপির পরিমাণ কত সেটাও তোমরা অধ্যায় 4-এ জেনেছো, আশা করি তোমাদের মনে আছে। এখানে কোনো সমস্যা থাকলে বলো, নাহলে আমি সামনে চলে যাব, আমাদের হাতে সময় একদম কম, 7 মিনিট। আচ্ছা, যারা নতুন এসছো, অ্যাড হয়েছো, জয়েন করেছো, তারা তো তারা চ্যাট বক্সে যে তোমরা উপস্থিতিটা দিয়ে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে যাও, উপস্থিতি দিয়ে দাও। আচ্ছা, তাহলে এইটা যে আমি পড়েছিলাম, সরি, দেখিয়েছিলাম বাংলায় লিখে, দেহকোষের খাদ্য অক্সিজেন, এটা সেই খাদ্যটা হচ্ছে গ্লুকোজ, এই হলো অক্সিজেনটা, কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি। আমরা সামনের দিকে চলে যাব। শ্বসন প্রাণীর বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজনীয় একটি প্রক্রিয়া। এই অংশটাকে আমি এভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, বইয়ে কিন্তু আলাদাভাবে এভাবে কোন কোন মানে আলাদাভাবে বলে দেওয়া নাই, আমি তোমাদের সুবিধার জন্য এবং বোঝার সুবিধার জন্য দিয়েছি এভাবে। শ্বসন প্রাণীর বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজনীয় একটা প্রক্রিয়া। কিভাবে আমরা বুঝছি, দেখো আমরা সপ্তম শ্রেণীতে জেনেছি যে প্রশ্বাসে, নিঃশ্বাস হচ্ছে ত্যাগ করা, প্রশ্বাস হচ্ছে গ্রহণ করা, এটা মনে রাখতে হবে। প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হয়ে যায়, তাই তো? তা না হলে আমরা আমরা কিন্তু বেঁচে থাকবো না, আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। কারণ কি জানো, 3-4 মিনিটের বেশি দেহে অক্সিজেন যদি না থাকে বা অক্সিজেন সরবরাহ যদি বন্ধ থাকে তাহলে মৃত্যু অনিবার্য। তাহলে বুঝতেই পারছো শ্বসন প্রক্রিয়া আমাদের বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজন, তার মানে অক্সিজেন কতটা প্রয়োজন। দেহের সচেতন অবস্থা, যেমন আমরা এখন সচেতন আছি, অথবা যদি তুমি ফেইন্ট হয়ে যাও, যে অনেকে বলে ফিট হয়ে গেছে, যে অচেতন যখন হয়ে যায়, উভয় অবস্থাতেই কিন্তু অবিরাম অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমন চলতে থাকে, অর্থাৎ শ্বসন চলতে থাকে। যখন মানুষ জ্ঞানে থাকে না, অজ্ঞান অবস্থায়, তখনও কিন্তু বেঁচে থাকলে অবশ্যই শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে, আর সাথে সাথে প্রতিনিয়ত দেহ রক্ষণ নানাবিধ প্রক্রিয়াও চলতে থাকে। যতক্ষণ শ্বসন চলবে ততক্ষণ বুঝবার শক্তি উৎপাদন হবে, আর যতক্ষণ শক্তি উৎপাদন হবে ততক্ষণ আমাদের দেহে যত রকম কাজ হয়, ফিজিওলজিক্যাল, হ্যাঁ, কাজ হচ্ছে, সব কাজ চলতে থাকে, যার ফলে প্রাণী বেঁচে থাকে। শুধু মানুষ না, সকল প্রাণীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এখন বলো কোনো সমস্যা আছে, না হলে আমরা তোমাদের জন্য কয়েকটা বাড়ি কাজ দিব।
কোনো সমস্যা থাকলে বলো নো মিস নো মিস নো মিস আচ্ছা আমরা এখন বাড়ির কাজ দিব দেখি প্রথমে কি আছে এখানে বেশিরভাগই হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন একটা শুধু অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছে আচ্ছা এক নাম্বার হচ্ছে শ্বসন কি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন দুই নাম্বার আছে গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝায় এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন গ্যাসীয় বিনিময় বলতে কি বোঝায় হ্যাঁ এটা অনুধাবনমূলক প্রশ্ন তিন নাম্বার হচ্ছে বড় গাছের নিচে রাত্রিবেলা ঘুমালে কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আচ্ছা এটাও একটা অনুধাবনমূলক প্রশ্ন আমি একটু ভুল বলেছি তোমাদের সেটা হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে জ্ঞানমূলক না জ্ঞানমূলক একটাই প্রশ্ন আছে বেশিরভাগ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আচ্ছা দেখো তিন চার নাম্বার আছে দিনের বেলা গ্যাসীয় বিনিময় গ্যাসীয় ভারসাম্য বজায় থাকে কিভাবে দিনের বেলা আমি কিন্তু আলাদা ভাবে উল্লেখ করে তোমাদের জন্য উপস্থাপন এই কারণেই করেছি কোশ্চেন যেভাবে আসে সেভাবেই যেন তোমরা মনে রাখতে পারো হ্যাঁ ভাগ ভাগ করে দিনের বেলা গ্যাসীয় ভারসাম্য বজায় থাকে কিভাবে এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন অথবা প্রয়োগমূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে পাঁচ নম্বরে আছে মানব দেহে গ্যাসীয় বিনিময় ব্যাখ্যা করো এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন হ্যাঁ এই ছিল আজকের প্রশ্ন আমাদের তোমাদের জন্য এটা বাড়ি কাজ হিসেবে থাকলো তো তোমরা আশা করি বাড়ি কাজগুলো করবে এবং আমাদের যে নতুন গ্রুপ আছে সেই গ্রুপে নতুন যে গ্রুপটা মেসেঞ্জার গ্রুপ দিয়েছি করেছি আমরা সেখানে আমরা ছবি তুলে এগুলো চেষ্টা করব দিয়ে দিতে কেমন পারবে না তোমরা আচ্ছা পারবে কিনা বলো জি মিস ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আচ্ছা নতুন যারা আছো তাদেরকে একটু অ্যাড করে নাও প্লিজ নতুন মেয়ে এখানে তো নতুন মেয়ে নাই সরি নতুন মেয়ে নাই তো তোমরা সবাই যেহেতু আমাদের পুরাতন ছাত্রী হ্যাঁ সুতরাং তোমাদের তো আর কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে এই পর্যন্তই আজকে নাকি আমরা আচ্ছা স্ক্রিনশট দাঁড়াও স্ক্রিনশট অফ করে দিই আগে কিছু কথা আছে আজকে মানে আমাদের পড়াশোনা এই পর্যন্ত কেমন আচ্ছা আচ্ছা এখন তোমরা বলো তোমাদের কোনো সমস্যা থাকলে বলো আমাদের একদম সময় হাতে নাই দেড় মিনিটের মতো আছে বলো কোনো সমস্যা আছে সবাই পারবে তো না মানে একটু পড়ে দেখো আমার মনে হয় না যে উত্তর করতে কোনো সমস্যা হবে আর তোমরা যারা আসছো তোমরা কি সবাই দিতে পেরেছো একটু জানাও তো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বার গুলো দিতে পেরেছো বা অ্যাটেন্ডেন্স দিয়েছো হ্যাঁ অথবা না বলো জি মিস জি মিস ওকে ঠিক আছে জি মিস দেওয়া হয়েছে আর কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে জানাবে সমস্যা সমাধান করার চেষ্টা করব ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম